নদিয়া হরিণঘাটা ফতেপুর হাইস্কুলের পক্ষ থেকে আজ বিকাল 4:30 সময় স্কুল ছুটি হয়ে যাবার পর ক্লাস 8-9-10 ছাত্রীরা মিলে আজিগর হাসপাতালে ডাক্তারি ছাত্রী পড়ুয়ার ধর্ষণ খুন করে মারা হয়েছে তারই প্রতিবাদে মিছিল করলেন। এই মিছিলে অংশ নিয়েছিলেন ছাত্রীরা, যেমন ঠিক তেমনই অংশ নিয়েছিলেন স্কুলের শিক্ষিকারাও। ছাত্রীদের দাবি, প্রায় এক মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনও তদন্তের কোনো অগ্রগতি হচ্ছে না, দ্রুতই বিচার শেষ করে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। এদিন সিবিআই এর ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তোলেন। নদিয়া হরিণঘাটা থেকে অর্পণ দাসের রিপোর্ট, আপতাক খবর। যেভাবে আন্দোলন গর্জে উঠেছে, সেখানে স্কুল ছাত্রছাত্রীদের মিছিল করলেও আমরা দেখেছিলাম যে একাধিকবার শিক্ষা দপ্তর থেকে নোটিশ করা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি সব রকম ব্যবস্থা নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেছেন? শিক্ষা দপ্তর তো জানিয়ে দিয়েছে স্কুল আওয়ারে কঠোর অসুবিধা নেই। আচ্ছা, সেক্ষেত্রে সব রকম ব্যবস্থা নিয়ে আপনারা করছেন? কোন কোন ক্লাস আজকে এই মিছিলে অংশগ্রহণ করলেন? আপনার নাম? কোন স্কুল? আমাদের দিদি, আমাদের বোন, আমাদের পরিবারের একজন দিদি ধর্ষণ হয়ে, অত্যাচারিত হয়ে খুন হয়েছে, তাই আমরা তার বিচার চাই, আর কিচ্ছু চাই না, আমরা শুধু বিচার চাই। আর গোটা বাংলায় শুধুমাত্র আমার ওই দিদি মারা যায়নি, বহু মেয়ে এইভাবে মারা যাচ্ছে, আমরা তাদের বিচার চাই, আমরা মহিলাদের সুরক্ষা চাই, আর কিচ্ছু চাই। এখনো মনে করছো যে নিরাপদ নয় মহিলারা? না, এখনো নিরাপদ নয়, আমরা বেরোলে ভয় পাই বাড়ি থেকে। আচ্ছা, সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে বিচার কি আদৌ ঠিকঠাক ভাবে পাওয়া যাবে? আপাতত সিবিআই এরকম ভরসা রাখছে, কিন্তু মাঝে মধ্যে আমাদের সেই ভরসা হারাতে হচ্ছে। আশা করছি আর কিছুদিনের মধ্যেই তারা ধর্ষণ শাস্তি দেবে, খুনিতে শাস্তি দেবে, আসল খুনিতে শাস্তি দেবে। সেক্ষেত্রে কোথা থেকে কোথাও অবধি মিছিল করলে তোমরা? আমরা আমাদের ফতেপুর গার্লস স্কুল থেকে ফতেপুর বয়েজের বাউন্ডারি ক্রস করে সাউফাড়ার আগে অবধি মিছিল করলে। এই স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে কোন স্কুল? ফতেপুর গার্লস হাই স্কুল। কোন ক্লাস? আজ কোন কোন ছাত্রছাত্রীরা মিছিলে অংশগ্রহণ করলো? ক্লাস 8-12। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia caí. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Encontrei em mim essa magia que cada um deseja. Será que o হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।